বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি ডাক্তার দেলাওয়ার হোসেন, স্বাস্থ্য কথন চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম জানাই। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। বন্ধুরা আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়, সুস্থ থাকতে হলে সেহরিতে কী কী খাবার খাবেন। আমাদের সারাদিনের শক্তি, পুষ্টি এবং আর্দ্রতার মূল উৎস হচ্ছে সেহরির খাবার। তাই সুস্থ থাকতে হলে সেহরিতে কী কী খাবার খাবেন, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি কিছুটা হলেও কাজে লাগবে। করোনা ভাইরাসের আতঙ্কে সবার দিন কাটতেছে, তার মধ্যে আজকে থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান, সিয়াম সাধনার মাস, যে রোজা রাখা আমাদের প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। সব মিলিয়ে কিন্তু এই করোনা ভাইরাস এবং রমজানের মধ্যে কিন্তু সুস্থ থাকাটা একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে। আমাদের সারাদিনের শক্তি, পুষ্টি এবং আর্দ্রতার মূল উৎস হচ্ছে সেহরির খাবার। তাই সেহরিতে কী কী খাবার রাখবেন, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। বন্ধুরা আসুন জেনে নিই যে সেহরির খাদ্য তালিকাটা কীরকম হবে। এক নম্বর হচ্ছে ডিম। ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন, পাশাপাশি রয়েছে ভিটামিন এবং অন্যান্য পুষ্টিগুণ, যা সারাদিনের শারীরিক শক্তির যোগান হিসেবে কাজ করবে। আপনি সারাদিন উপোস থেকে রোজা রাখার ফলে যে দুর্বলতা দেখা দিবে, ডিম খেলে কিন্তু ওই দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারবেন। তাই সেহরিতে আপনি ডিম রাখতে পারেন। দুই নম্বরে হচ্ছে মাছ এবং মাংস। তৈলাক্ত মাছকে জীবনী শক্তির আধার বলা হয়, তাই বলে যে তেলে ভেজে মাছ খাবেন সেটা কিন্তু না। অনেকে রান্নার আগে মাছটাকে তেলের মধ্যে ভাজি করে নেন, এটা কিন্তু করা যাবে না। কারণ তেলে ভাজি করে মাছ খেলে কিন্তু প্রচুর পরিমাণ ফিফাসা লাগে, পানির ফিফাসা লাগে। তাই মাছ খেতে হবে কষিয়ে রান্না করে। মুরগির মাংস, মাংসের কথা বলেছি, মুরগির মাংস খেতে হবে, কারণ গরুর মাংস খাওয়া যাবে না। মুরগির মাংস রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, তাই সেহরির সময় মাছ এবং অথবা মুরগির মাংস দুটার একটা রাখতে পারেন। তিন নম্বরে হচ্ছে ফল। ফলে পর্যাপ্ত ভিটামিন এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে, ধরেন আঙ্গুর, আনার, কলা, তরমুজ, বেদানা, এসব ফলগুলো এবং অন্যান্য মৌসুমি ফলের মধ্যে প্রচুর ফানি পাওয়া যায়। যে ফলগুলো আপনি যদি সেহরির সময় খান, তাহলে আপনার সারাদিনে পানির পিপাসা লাগবে না। চার নম্বর হচ্ছে শাকসবজি। সুস্থ থাকতে হলে শাকসবজির কিন্তু কোনো বিকল্প নেই, যা শরীরকে শুষ্ক হয়ে যাওয়া থেকে রক্ষা করে। শুষ্ক হয়ে যাবে না, আপনার শরীর শুকিয়ে যাবে না। তাই আপনি সেহরির সময় শাকসবজি রাখবেন খাবারের মধ্যে। পাঁচ নম্বরে হচ্ছে বাদাম। অল্প বাদাম অনেকক্ষণ শক্তির যোগান দেয়, এক্ষেত্রে বাদামের সঙ্গে দুধের মিশ্রণ তৈরি করে যদি খেতে পারেন, সেটা আপনি বেশি পুষ্টি পাবেন। খেজুর, সেহরির সময় এক থেকে দুটা খেজুর খেলে সারাদিন আপনি সাঙ্গা থাকবেন, ক্লান্ত হবেন না। খেজুর রক্তে গ্লুকোজের মাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখে এবং শরীরে শক্তি যোগায়, তাই সেহরির সময় খেজুর রাখতে পারেন। সাত নম্বরে হচ্ছে স্যুপ। আপনার সেহরিটা শুরু হতে পারে স্যুপ দিয়ে, এটি দেহকে আর্দ্র রাখবে, ফলে আপনি সারাদিন ক্লান্তি বোধ করবেন না। দুধ এবং কলা, এটি একটি আদর্শ খাবার, দুধ এবং কলা। আপনারা সেহরির খাবার খাওয়ার পরে দুধ এবং কলা দিয়ে ভাত খেতে পারেন। যারা দুধ এবং কলা দিয়ে ভাত খেতে পারেন না, তারা অন্তত এক গ্লাস দুধ খাবেন। ফানি, অবশ্যই অবশ্যই সেহরির সময় বেশি করে ফানি খেতে হবে, তবে সেটা সেহরি খাওয়ার পর না, সেহরির মাঝামাঝি। এটা কেন বলেছি, অনেকে দেখা গেছে খুব ফ্যাট ভরে খেয়ে ফেলে, তার পরবর্তীতে যথেষ্ট পরিমাণ ফানি খেতে পারে না। তাই সেহরি খাওয়ার মাঝামাঝিতে প্রচুর পরিমাণে ফানি খাবেন, সেটা আপনার সারাদিনের যে ডিহাইড্রেট বা আপনি ডিহাইড্রেট হয়ে যাবেন না, শরীরে ফানি শূন্যতা দেখা দিবে না। তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল। সুস্থ থাকতে হলে সেহরিতে কী কী খাবার খাবেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন। একটি গঠনমূলক একটি ভিডিওর অনুযায়ী আপনারা একটি কমেন্ট করবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন পেতে ফাঁসের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।